ওখানে চলছে এখন ফটোশুট। এ নিয়ে কত নাম্বার ফটো চলছে তোলা? আর এখানে নিকি কি করছে? ফটো তুলবে কি প্ল্যানিং কি প্লটিং করতে করতেই সময় চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কালকে ব্লগটা ঠিক এখান থেকে আমি এন্ড করে দিয়েছিলাম, তো এখান থেকে আবার এই ব্লগটাকে স্টার্ট করলাম। এখন ডেকোরেশনের কাজ অলমোস্ট ডান, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত, আশা করি খুব ভালো লাগবে। স্টে টিউনড। Here is the final decoration. কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। এটা একদম লাস্ট মোমেন্ট প্ল্যান। কিরে কেমন লাগছে? খুব ভালো, আশা করি যথেষ্ট সুন্দর লাগছে। আমার খুব ভালো লাগছে, আজকে এখানে আমরা প্রচুর পিকচার্স তুলব। ওয়াও। তো বাড়িতে ডেকোরেশন ফেকোরেশন সব কিছুর যান, এখন আমি আর রাকেশ যাচ্ছি কেকসে, কেকটা আনতে। তো আমরা ফাইনালি চলে এসেছি কেকসে, ওখান থেকে কেকটা নেব। বাহ সুন্দর হয়েছে, 27টা সুন্দর লাগছে বল। চল তো আমাদের কেক নেওয়া ডান, এখন বাড়ি যাওয়া যাক, তাই তো? হ্যাঁ চলো। কি করছিস? কেক নাম্বার 1, ছুটকি এসে গেছে কলেজ থেকে। পরীক্ষা কেমন হলো? এত সেলোটেপ মেরেছে, মানে সেলোটেপ আর পিন খুলতে খুলতেই আজ রাত হয়ে যাবে।
এমন প্যাকিং করেছে। নেতেই যাচ্ছে কি ভাই কালকে মনে আচ্ছা আমাকে না এখন আর কেক দিস না আমি আর পারবো না আমাকে আমি অনেক কেক খেয়েছি একটু করে আমাকে কত কেক খাই দেখি জানি আমাকে একটা ছোট দেখে দে রে এই ছোটই দিয়েছি হ্যাঁ পারবো না দে
রাখো 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 আমি কারণ নেব হ্যাঁ কে পাইনি বলতো কে কে পাইনি এবারে জেন্স গুলো তুলে এত করে খেতে পেরেছে তোর শান্তি হয়েছে জবে থেকে এসে কিন্তু জেন্স গুলো সব জেন্স তুলে দিয়ে নিচ্ছে হ্যাঁ আমি বলছি সবাই জানিও যে আজকে লাইক রাকেশের বার্থডে ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর খুব তাড়াতাড়ি ফিরছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই গাইজ হ্যাভ আ নাইস ডে গুড নাইট টাটা